Wow, so cute, beautiful kids section er sailor jinish gula. Hi everyone, assalamu alaikum, welcome back to my channel Parhana's Home. আশা করি আমার লাভলি ভিউয়ার্স যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আবারও প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। তো শুরুতেই আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা মাটালান। তো জানুয়ারির 13 তারিখে আমি মাটালানে গিয়েছিলাম। তো মাটালানে গিয়ে তো দেখি হিউজ সেল, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় সব কিছুতেই অনেক সেল। তো একটু রেকর্ড করলাম আর ভাবলাম যে যারা জানেন না ইংল্যান্ডের মাটালানে সেল চলতেছে, সবাই দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং যাবেন গিয়ে ঘুরে আসবেন। আসলে সেইলে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলো হাফ প্রাইসে দেওয়া, আর দেখে এত কিউট লাগে আর এত সুন্দর জিনিস কিনতে কার না ভালো লাগে। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখে এনজয় করুন আমার ভিডিওটা, ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আমি মাটালানে গিয়েছি, ডানহি মিলে গিয়েছি, আজদাতেও গিয়েছি। তো প্রতিটা পার্ট এই ভিডিওতে আছে, একটু একটু করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখলে এনজয় করবেন ভিডিওটা। যারা বাংলাদেশে যাবেন বা কোথাও যদি ভ্রমণ করতে চান সামার হলিডে, তো মাটালান থেকে অনেক সুন্দর সুন্দর ট্রলি, লাগেজ, সুটকেস সব কিছুই আছে। যে যা কিনতে চান পছন্দসই অনেক কালারেরই আছে, কিনতে পারবেন। তো আমাদেরও দেখে সুটকেসগুলো অনেক ভালো লাগলো। তো আমরা এর মধ্যে দুইটা কিনে ফেললাম, যেগুলোতে যে 10% অফ ছিল। তো 45 পাউন্ডের এটা 35 পাউন্ডে আমরা কিনলাম, আর একটা 30 পাউন্ডে, 60 পাউন্ডের এটা 30 পাউন্ডেও কিনলাম। তো এগুলোতে কিন্তু গ্যারান্টি দেওয়া আছে 10 ইয়ারের, কোয়ালিটিগুলোও ভালো। এই যে দেখুন এত সুন্দর সুন্দর জার, হাফ প্রাইসে, তো 20% অফ, কোনোটা হাফ প্রাইস কোনোটা 20%। অনেক সময় চাইলেও সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় না, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দেখে মন ভরে যায়, মনে হয় যেন সব কিছুই কিনে ফেলি। কিন্তু সব তো আর কিনে লাভ নেই, যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলোই আমরা সব সময় কিনি, আর প্রয়োজন ছাড়া না কিনেই ভালো, যেগুলো প্রয়োজন সেগুলোই কিনা ভালো। তো আমরা আউটসাইডে থাকি, তো আউটসাইডে তো আসলে রিয়েলি অনেক হিউজ সেল থাকে অনেক দিন পর্যন্ত, বক্সিং ডে থেকে শুরু করে এখন পর্যন্ত। দেখেন জানুয়ারির 14-15 তারিখ হয়ে যাচ্ছে, পুরো জানুয়ারি পর্যন্ত এই সেল থাকতে, সব শপে গেলে শুধু সেল আর সেল, আর অনেক ভালো ভালো জিনিসও কম মূল্যে পাওয়া যায়। এই কয়েকদিন ধরেই আমি শুধু ভিডিও দিতেছি, আসলে সুন্দর সুন্দর জিনিস শপে গেলেই দেখা যায়। তো একটু একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলোর দাম 30 পাউন্ড করে। তো আমার লাভলি ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে আরও উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও বানাতে, ভিডিও আপলোড দিতে। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন,
প্লিজ আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার বেল আইকন বাটনটি অন রাখবেন, তখন সাথে সাথে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর কালেকশন, দেখলে মন ভরে যায়, মনে হয় যেন সব কিছুই কিনে ফেলি। আমার তো মনে হয় আমার প্রিয় ভিউয়ার্সদেরও অনেক ভালো লাগবে এই ধরনের ভিডিওগুলো, রিয়েলি মাটালানের অনেক সুন্দর সুন্দর নাইস কালেকশন। আই লাভ মাটালান, বাচ্চাদের কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় মাটালানে। তো কাউন্টারে এসে আমরা যখন পে করতেছি, তখন ট্রলির মধ্যে সব কাপড় চোপড় ঢুকিয়ে দিল লেডি। আর ট্রলিগুলো কিন্তু 10 বছরের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, মহিলাটা বলেছে যে ঠেকগুলো আমরা না হারানোর জন্য ঠেক যদি থাকে, তাহলে আমরা 10 ইয়ারের ভিতরে যদি টলিগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ওরা ফেরত দিবে, মানি ব্যাগ দিবে বা আবার নিউ টলি দিবে। তো এটা একটা বড় ফ্যাসিলিটি। তো এখন আমরা ডানহিম মিলে চলে আসলাম, মাটালানের পাশেই এই সবটা। আর এই সব থেকে তো আমি সব সময়ই আমার ঘরের আসবাবপত্র যা যা লাগে সব কিছুই আমি কিনি। এই শপের জিনিসগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। আর আমাদের টাউন সেন্টারে শপিং মল, যেখানে চতুর্দিকে সব বড় বড় স্টোর, তো সবসময় আমরা এইগুলোতেই যাই, এইগুলোতেই আমাদের শপিং করা হয়। তো ডানহিম মিল থেকে আমি একটা বেডশিট কিনেছি, কুল কভার। তো কুল কভার আসলে সবসময় আমার ডানহিম মিল থেকেই কেনা হয়, এই জন্য আর এত বেশি কিনি না, সবসময় এগুলো অ্যাভেলেবল থাকে, পাওয়া যায়, তো পাই। সেল দিয়েছে এখানে দোকান, তো সব কিছুতেই আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর সেলে জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এই গড়িটা দেখুন 5 পাউন্ড। তো আমরা বাসায় চলে আসলাম, সুটকেসের ভিতরে যা যা কাপড় চোপড় কিনেছি এগুলো রেডি ঢুকিয়ে দিয়েছিল, তো এখন বের করে চেক করা হচ্ছে। তো আমার ছেলের জন্য এই গুঞ্জিটা কিনেছি, তো পরে দেখাচ্ছে। আর ওই বেড কুল কভারও আনলাম, দুইটা টলিও কিনে আনলাম। ডানহিম মিল থেকে এই কুল কভারটা কিনেছি, আর এই কেক স্ট্যান্ডটাও কিনে আনলাম। এটা কিন্তু ফুল প্রাইস, হাফ প্রাইস না। বেডশিটটা কিং সাইজ, ওইটা অবশ্য হাফ প্রাইসে কিনেছি। বেডশিট না, কুল কভার। এই যে দেখুন 11 পাউন্ড কিং সাইজ, রিয়েলি কিং সাইজের দাম থাকে অনেক সময় বেশি, কিন্তু দেখেন 11 পাউন্ড মাত্র, আসলে ভালো প্রাইস হয়েছে। তো এখন আবার পরের দিন আমরা আজদাতে চলে গেলাম। তো আমার এক বোন বলেছিলেন, ইউটিউবার বোন, উনি বলেছিলেন নাজিকে ব্লগ এখনও কি সেল আছে। আমার আগের একটা আজদার ভিডিও দিয়েছিলাম, হান্ডি কিনেছিলাম। তো আমি তো জানুয়ারির 14 তারিখে গেলাম, গিয়ে দেখি না এখনও পর্যন্ত সেল আছে। তো সেল থেকে দেখে আমি আরও কয়েকটা হান্ডি কিনে আনলাম। এই যে দেখুন,
আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলে তুমি আসলে খালি হান্ডি কিনো হান্ডি কিনো। তো কী করবো আসলে, এত সুন্দর সুন্দর হান্ডি এত প্রাইস কমে, তো ভাবলাম পেয়েছি যখন তা আরও কয়েকটি কিনে নেই। আসলে আউটসাইডে আমাদের এখানে এখনও পর্যন্ত অনেক সেল রয়েছে, গেলে এখনও পাওয়া যাবে। তো এগুলো একটু রেকর্ড করে আমার ভিডিওর মধ্যে রাখলাম ক্যামেরা বন্দি করে, এগুলো স্মৃতি হয়ে থাকবে আমি যে কতটা হান্ডি একসাথে কিনেছি। এই যে দেখুন আজদা থেকে একসাথে, আসলে এগুলো পাগলামি ছাড়া আর কিছু না, এত হান্ডির দরকার নেই, তারপরেও কিনেছি, ভালো লাগে আসলে, সুন্দর লাগে। আর বেশি বেশি মানুষ হলে অবশ্যই লাগে, বড় কোনো অকেশন হলে ফাংশন হলে আসলেও সুন্দর করে একসাথে রান্না করা যায় আর ভালোই লাগে। তো আমি 32 পাউন্ডের এগুলা, 20 পাউন্ডে 3টা কিনেছি, আর 13 পাউন্ডে আরও 3টা কিনেছি। এখানে লিড সহ ফান যেগুলো কড়াই বলে ওইটাও 2টা, একটা প্লেন নর্মাল আর 2টা, এরকম করে আমি 9টাই কিনে ফেলেছি। তো সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।